ইউডিসি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আপনি দেখছেন ইউডিসি টেক চ্যানেল আর আমি সাথে আছি শরণ। তো আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো জন্ম নিবন্ধনের নতুন বিডি আরআইএস সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে খুব সহজে আপনি একটি নতুন জন্ম নিবন্ধন আবেদন সম্পূর্ণ করবেন। তো এই নতুন নিয়মে জন্ম নিবন্ধন আবেদন সম্পূর্ণ করার জন্য প্রথমে আপনাকে যে তথ্যের প্রয়োজন হবে, আবেদনকারী ব্যক্তির জন্ম তারিখ শনাক্তকারী একটি ডকুমেন্ট, অর্থাৎ যাতে তার জন্ম তারিখ শনাক্ত আছে। তো দ্বিতীয়, আপনার যে তথ্যের প্রয়োজন হবে, আবেদনকারীর পিতা এবং মাতার জন্ম সনদ। তৃতীয়, আপনার প্রয়োজন হবে আবেদনকারীর জন্ম তারিখ তথ্য প্রদানকারী ব্যক্তির এনআইডি অথবা জন্ম নিবন্ধন নম্বর। সর্বশেষে আপনার যে তথ্যর প্রয়োজন হবে আবেদনকারীর স্থায়ী ঠিকানা যাচাই করার জন্য আবেদনকারীর ওয়ার্ড কাউন্সিলর বা ইউপি সদস্যের এনআইডি অথবা জন্ম নিবন্ধন নম্বর। তারপর এই সবগুলো ডকুমেন্ট স্ক্যান করে 1 MB-র কম ডাটা ফাইল সাইজ করে আপনাকে আপলোড করতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই এই নতুন পদ্ধতিতে আমরা খুব সহজে কিভাবে জন্ম নিবন্ধন আবেদন সম্পন্ন করব। তো শুরুতে আপনি যে কোনো একটি ব্রাউজারের গুগল সার্চ বারে লিখবেন BDRIS, লিখে সার্চ করবেন। তো BDRIS লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে BDRIS এর যারা ইউজার আছে সেই ইউজাররা এখানে লগ ইন করবে, এবং তার নিচে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাবলিক পর্যায়ে যারা জন্ম নিবন্ধন আবেদন করবে তাদের জন্য এই ওয়েবসাইটটি। তো আপনি এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে জন্ম নিবন্ধনের আপডেট ভার্সন যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি ওপেন হবে। তো এই হোম পেজে আপনাকে নতুন জন্ম নিবন্ধন আবেদন করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, আবেদনকারীর যে ঠিকানা থেকে ডকুমেন্টটি সংগ্রহ করতে চাই সেই ঠিকানাটি সিলেক্ট করতে হবে। তো আমি স্থায়ী ঠিকানা থেকে সিলেক্ট করতে চাই, তাই স্থায়ী ঠিকানা সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আপনি একদম নিচে ডান বারে দেখতে পাবেন যে পরবর্তী, এই পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন। তো পরবর্তী বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ আসবে। তো এই পেজের প্রথমে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আবেদনকারীর ব্যক্তি সংক্রান্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে, এবং তার নিচে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আবেদনকারীর জন্মস্থানের তথ্য দিয়ে পূরণ করতে হবে। তো প্রথমে আবেদনকারীর নামের প্রথম অংশ বাংলায় লিখবেন, তারপরের ট্যাবে আপনি আবেদনকারীর শেষের অংশ বাংলায় লিখবেন। লেখার পরে তার নিচের ট্যাবে একইভাবে আবেদনকারীর প্রথম অংশ ইংরেজিতে লিখবেন। লেখার পরে একইভাবে আবেদনকারীর নামের শেষের অংশটি লিখবেন। লেখার পরে তার নিচের ট্যাবে আপনি আবেদনকারীর জন্ম তারিখ সিলেক্ট করে দিবেন। তো আপনি এখান থেকে প্রথমে বছর সিলেক্ট করবেন, তারপরে আপনি মাস সিলেক্ট করবেন, এবং তারপরে আপনি তার দিনটি সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি মেসেজ পেজ চলে আসবে। তো এই পেজে এসে বলছে যে আবেদনকারীর ওই জন্ম তারিখে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে, সেই ডকুমেন্টের তথ্যগুলো আপনার সামনে দেখাচ্ছে। তো এই ডকুমেন্টগুলো যদি আপনার কাছে থেকে থাকে তো আপনি এইখানে আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে তে ক্লিক করে দিবেন, আর যদি না থাকে তো আপনি এই পাশে দেখতে পাবেন আমার কাছে এই ডকুমেন্টগুলি নাই, এখানে ক্লিক করে দিবেন। তো আমার কাছে আছে, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে তার সামনের ট্যাবে দেখেন বলছে যে পিতা মাতার কততম সন্তান, সেটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে তার নিচের ট্যাবে দেখতে পাচ্ছেন যে লিঙ্গ, তা আপনি এখান থেকে আবেদনকারী ব্যক্তি লিঙ্গ সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে তার নিচের অংশে আবেদনকারীর জন্মস্থানের ঠিকানা দিতে হবে। তো প্রথমে আপনি দেশ সিলেক্ট করে দিবেন, তারপরে আপনি আপনার বিভাগ সিলেক্ট করে দিবেন, এবং তারপরে তার জেলা সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পরে তার উপজেলা সিলেক্ট করবেন। উপজেলা সিলেক্ট করে দেওয়ার পরে সে যে ইউনিয়নের বাসিন্দা সেই ইউনিয়ন সিলেক্ট করবেন। ইউনিয়ন সিলেক্ট করার পরে আপনি আবেদনকারী ব্যক্তির যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ড নাম্বার সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আবেদনকারীর ডাকঘর বাংলায় লিখবেন, তারপর ট্যাবে তার গ্রামের নাম লিখে দিবেন, এবং তারপরে ট্যাবে তার যদি বাসা বা হোল্ডিং নাম্বার থেকে থাকে সেটি এখানে লিখবেন, আর যদি না থাকে তো আপনি এখানে 0 লিখে দিবেন। লেখার পরে ডান পাশে যে তিনটি ট্যাব দেখতে পাচ্ছেন এই ট্যাবগুলো, এই তিনটি ট্যাবে আপনি একইভাবে ইংরেজিতে পূরণ করবেন। তারপর আপনি যে কাজটি করবেন নিচে দেখতে পাচ্ছেন যে পরবর্তী বাটন, এই পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন। পরবর্তী বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ আসবে। তো এই পেজের প্রথম অংশে আপনাকে পিতার তথ্য দিতে হবে, দ্বিতীয় অংশতে তার মাতার তথ্য দিতে হবে। প্রথম অংশে দেখেন বলছে যে পিতার জন্ম নিবন্ধন নম্বর, তো আপনি এখানে আবেদনকারী ব্যক্তির পিতার জন্ম নিবন্ধন নম্বরটি লিখে দিবেন। তো লিখে দেওয়ার সাথে সাথে দেখবেন তার নিচের ট্যাবে তার নামটি স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে গেছে। তারপরে আপনি যে কাজটি করবেন পিতা জাতীয়টা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে তার নিচের ট্যাবে আপনাকে আবেদনকারী ব্যক্তির মাতার তথ্য দিয়ে পূরণ করতে হবে। তো মাতার তথ্য দিয়ে পূরণ করার জন্য প্রথম ট্যাবে আপনাকে একইভাবে মাতার জন্ম নিবন্ধন নম্বরটি লিখতে হবে। তো মাতার জন্ম নিবন্ধন নম্বরটি লিখে দেওয়ার সাথে সাথে দেখবেন তার নিচের ট্যাবে মাতার নামটি স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। তো তারপর আপনি যে কাজটি করবেন মাতার জাতীয়তা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি একদম নিচে ডান পাশে পরবর্তী বাটন দেখতে পারবেন, এই পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন। তো পরবর্তী বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটি পেজ আসবে। তো এই পেজে এসে আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা সিলেক্ট করে দিতে হবে। তো স্থায়ী এবং বর্তমান ঠিকানা সিলেক্ট করার জন্য আপনি প্রথমে এই কোনটি নয় এই টিকচিহ্নতে ক্লিক করে দিবেন। দিয়ে আবেদনকারীর জন্মস্থানে যে ঠিকানাটি পূরণ করেছিলেন সেই ঠিকানা যদি আপনি একই ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান তো আপনি এখানে ক্লিক, এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেওয়ার পর তার নিচে আরেকটি ট্যাব দেখতে পাবেন, সেখানেও আপনি কোনটি নয়তে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে যদি আপনি ওই উক্ত ঠিকানা একই স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান
তো এখানে টিক মার্কে টিক করে দিবেন। দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন একদম নিচে ডান পাশে দেখতে পাচ্ছেন পরবর্তী বাটন, একইভাবে পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন। তো পরবর্তী বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ আসবে। তো এই পেজের প্রথম অংশে আপনাকে আবেদনকারী তথ্য দিতে হবে। তো আবেদনকারী প্রত্যয়ন করার জন্য আবেদনকারী ব্যক্তি যদি 18 বছর বয়সের হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আবেদনকারী নিজেই আবেদন করতে পারবে, আর যদি সে 18 বছরের কম হয় সেক্ষেত্রে তার পিতা মাতা বা ভাই বোন ইত্যাদি আবেদন করতে পারবে। তো আমার এখানে পিতা আবেদন করছে তাই আমি পিতাতে টিক মার্ক করে দিচ্ছি। তো পিতাতে টিক মার্ক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন পিতার নামটিও এখানে স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। তো তারপর ট্যাবে দেখেন বলছে ঠিকানা, তো আপনি সেখান থেকে ঠিকানা সিলেক্ট করে দিবেন। তো ঠিকানা সিলেক্ট করার পরে তার নিচের ট্যাবে দেখেন বলছে যে ফোন নাম্বার, অর্থাৎ আবেদনকারী ব্যক্তি ফোন নাম্বার ঠিকানা দিতে হবে। তো ফোন নাম্বার সিলেক্ট করে দেওয়ার পরে তার নিচে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আবেদনকারীর জন্ম তারিখ তথ্য প্রদানকারী ব্যক্তির তথ্য দিয়ে পূরণ করতে হবে। তো এখানে যেহেতু তার পিতা জন্ম তথ্য প্রদান করছে তাই আপনি এখানে তার পিতার জন্ম নিবন্ধন নম্বর লিখে দিবেন। তো পিতার জন্ম নিবন্ধন নম্বরটি সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে তার নিচের ট্যাবে স্বয়ংক্রিয়ভাবে তার পিতার নামটি পূরণ হয়ে যাবে। তো তারপরে যে অংশটি দেখতে পাচ্ছেন এই অংশে আপনাকে আবেদনকারীর স্থায়ী ঠিকানা যাচাইকারী ব্যক্তির তথ্য দিতে হবে। স্থায়ী ঠিকানা সিলেক্টকারী ব্যক্তির জন্ম নিবন্ধন নম্বরটি লিখে দিতে হবে, অর্থাৎ আপনার মেম্বার, চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর। তো নম্বরটি সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে তার নিজের ট্যাবে নাম অংশে দেখবেন যা না তার নামটি স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। তো তারপরের অংশে দেখেন আপনাকে বলছে যে ডকুমেন্ট সংযুক্ত করতে হবে। তো এখানে আপনি আবেদনকারীর ডকুমেন্ট সংযুক্তি করার জন্য প্রথমে আপনি এই সংযোজন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি প্রথমে আবেদনকারীর জন্ম তারিখ শনাক্তকারী ডকুমেন্টটি সিলেক্ট করবেন, করে ওপেন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফাইল টাইপ, তো আপনি এখান থেকে ফাইল টাইপ সিলেক্ট করে দিবেন। তো এখানে যদি আপনার জন্ম তারিখ শনাক্তকারী ডকুমেন্ট দিচ্ছি তাই এখান থেকে জন্ম তারিখ শনাক্তকারী ডকুমেন্টটি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আপনি ডাইন পাশে স্টার্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন ফাইলটি আপলোড হয়ে যাবে। তো তারপরে আপনি একইভাবে এই সংযোজন বাটনে ক্লিক করে আবেদনকারীর পিতামাতার তথ্য দিবেন। তো পিতামাতার তথ্য দেওয়ার জন্য পিতামাতার জন্ম নিবন্ধন স্ক্যান করে রেখেছিলেন সেই স্ক্যান ফাইলটি সিলেক্ট করে এখানে ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করার পরে আপনি এখানে ফাইল টাইপে পিতামাতার তথ্য দিবেন, দিয়ে আবারও স্টার্ট বাটনে ক্লিক করবেন। তো স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন সেই ফাইলটি আপলোড হয়ে যাবে। তো ফাইলটি আপলোড হওয়ার পরে আপনি একদম নিচে দেখতে পাচ্ছেন যে পরবর্তী, সেই পরবর্তী বাটনে একইভাবে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ আসবে। তো এই পেজে দেখেন আপনি এত সময় ধরে যে তথ্যগুলো পূরণ করেছিলেন সেই তথ্যগুলো সব দেখাচ্ছে। তো আপনি এখান থেকে ভালো করে সেই তথ্যগুলো আবার মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন যে সাবমিট, আপনি এই সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ আসবে। তো এই পেজের প্রথমে একটি মেসেজ দিয়ে আপনাকে দেখেন বলছে যে অ্যাপ্লিকেশনটি সফলভাবে সাবমিট করা হয়েছে। তো আপনি এইখান থেকে এই অ্যাপ্লিকেশন আইডিটি কপি করে সেভ করে রাখবেন, কারণ ভবিষ্যতে অনুসন্ধানের জন্য আপনাকে প্রয়োজন হবে। এবং এই আবেদনপত্রটি প্রিন্ট করে 15 কার্যদিবসের মধ্যে আপনাকে অবশ্যই সেই ইউনিয়ন পরিষদে দাখিল করতে হবে। তো আপনি এইখানে আবেদন প্রিন্ট করুন বাটনে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে নেবেন। তো আপনাকে কিন্তু এই নতুন নিয়মে এখন থেকে আবেদন করতে হবে। তো আপনি নতুন নিয়মে কিভাবে জন্ম নিবন্ধন যাচাই করবেন আমাদের ভিডিওর এন্ড স্ক্রিনে একটি ভিডিও দেওয়া আছে, তো আপনি সেখান থেকে দেখে নিতে পারেন।